আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই অনেক ভালো আছো আমাদের আজকের সমাধান নবম দশম শ্রেণী অনুশীলনী চার পয়েন্ট এক আমরা আজকের সমাধান করব তেরো ও চোদ্দো নম্বর অঙ্ক তেরো নম্বর অঙ্ক আমাদের প্রমাণ করতে হবে এই পক্ষ সমান ওয়ান চোদ্দো নম্বর অঙ্ক ঠিক একইভাবে তো তেরো নম্বর অঙ্ক আমরা এটাকে বাম পক্ষ ধরে তুলে নেব এটাকে আমরা বামপক্ষ ধরে নিলাম এখন এখানে আমরা দেখো এখানে কি আছে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এর পুরোটোর উপর আবার পাওয়ার আছে ওয়ান ডিভাইডেড ab প্রথমত আমরা এটা দেখে নেবো যে এক্স টু দি পাওয়ার এ ডিভাইডেড এক্স টু দি পাওয়ার বি এখানে আমাদের ভাগ হচ্ছে এই যে এক্স টু দি পাওয়ার এ কে এক্স টু দি পাওয়ার বি দ্বারা ভাগ তার মানে এখানে কিন্তু এক্স এক্স বেশ দুটো আমাদের একই তাহলে পাওয়ার কী হবে বিয়োগ হবে অবশ্যই তাহলে এখানে কী করবো এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইনটু এই যে ওয়ান ডিভাইডেড ab ঠিক আছে ইন্টু এখানেও আমাদের এক্স এক্স বেস দুটো একই পাওয়ার তাহলে বি মাইনাস সি এখানে উপরে পাওয়ার আছে ওয়ান ডিভাইডেড বি সি এখানেও সে ঠিক একইভাবে এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ তার মানে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এর উপর পাওয়ার ওয়ান ডিভাইডেড সি এ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছো বন্ধুরা কেননা ভাগের ক্ষেত্রে আমরা জানি যে ভাগের ক্ষেত্রে বেশ যদি এক হয় তাহলে পাওয়ার বিয়োগ হয় ঠিক আছে এখন আমরা এটা দ্বারা এটাকে গুণ করব আমরা জানি ঘাতের ঘাত যেটাকে থাকবে এ টু দি পর এম ইন টু এন সমান সমান আমরা লিখতে পারি এ টু দি পর এম এন ঠিক আছে যদি এটা আমরা লিখতে পারি তাহলে এটা কী করবো এ টু দি পর এ মাইনাস বি ডিভাইডেড এ বি এটাও ঠিক একইভাবে সরি বন্ধুরা এখানে এক্স এখানেও ঠিক একইভাবে এক্স টু দি পর বি মাইনাস সি ডিভাইডেড বি সি এক্স এখানেও ঠিক একইভাবে সি মাইনাস এ দ্বারা ওয়ান ডিভাইডেড সি কে গুণ করলে সি মাইনাস এ ডিভাইডেড সি এ এবার আমরা দেখছি যে এখানে এই যে তিনটা রাশি আছে প্রত্যেকটারই বেস হচ্ছে এক্স এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে সবগুলোর বেস একই রকম এবং গুণ আকারে আসে তাহলে আমাদের কী করতে হবে পাওয়ারগুলো যোগ করে নিতে হবে তাহলে এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ডিভাইডেড এ বি প্লাস এখানে আসে বি মাইনাস সি ডিভাইডেড বি সি প্লাস এখানে আছে সি মাইনাস এ এখন আমরা এখানে কী করব এই যে এ মাইনাস বি ডিভাইডেড প্লাস বি সি মাইনাস এ ডিভাইডেড সি এখানে হরগুলো লসাগু বের করে নেব তাহলে টু দি পাওয়ার এর লসাগু কী হবে এবার এবি দ্বারা যদি এবিসি কে ভাগ করি তাহলে এখানে থাকবে সি এই সি দ্বারা এ মাইনাস বি কে গুণ করবো যদি সি দ্বারা এ মাইনাস বিকে গুণ করি তাহলে এসি মাইনাস বি ঠিক আছে এখানে প্লাস বিসি দ্বারা এ কে ভাগ করলে থাকবে হচ্ছে এখানে এ এ দ্বারা এ বি মাইনাস সিকে গুণ করব তাহলে এ দ্বারা প্রথমে বিকে গুণ করলে এ বি মাইনাস এ দ্বারা আবার সিকে গুণ করলে এসি গেল এটার সমাধান এবার মাঝখানে প্লাস এবার সি এ দ্বারা এবি কে যদি ভাগ করি তাহলে এখানে থাকবে বি এবার এই বি দ্বারা সি মাইনাস এ কে গুণ করব প্রথমে বি দ্বারা সি কে গুণ করলে বিসি মাইনাস বি দ্বারা এ কে গুণ করলে বি ঠিক আছে এখন দেখি এখানে কাটাকাটি যায় কি না দেখো এখানে এসি প্লাস এসি এটা মাইনাস এসি তাহলে এ এসি কাটা যাবে এখানে থাকছে বি সি এটা মাইনাস বি সি প্লাস বি সি তাহলে এটা কেটে যাবে এরপর থাকছে প্লাস এবি মাইনাস এবি এটাও কেটে যাবে তাহলে উপরে আমাদের কিছুই থাকছে না তাহলে এক ইজিক্যাল টু এক্স টু দি পাওয়ার জিরো ডিভাইডেড এবি এখন এখানে যদি আমরা এবিসি দ্বারা জিরোকে ভাগ করি তাহলে আমরা জিরোই পাবো আর এক্স টু দি পাওয়ার জিরো সমান সমান আমরা জানি ওয়ান যেহেতু এ টু দি পাওয়ার জিরো ইজিক্যাল টু ওয়ান ঠিক আছে আমাদের ডানপক্ষটা ওয়ান দেখ প্রমাণ করতে হবে আমরা সেটা পেয়ে গেলাম সমান ডান সমানিত প্রমাণিত এই ছিল বন্ধুরা আমাদের তেরো নম্বর অঙ্ক আশা করি বুঝতে পেরেছ ঠিক আছে বন্ধুরা আমাদের এবারের সমাধান চোদ্দ নম্বর চোদ্দো নম্বর এটাও আমাদের এই রাশিটা সমান ওয়ান প্রমাণ করতে হবে তো এটাকে আমরা বামপক্ষ ধরে তুলে নিলাম ঠিক আছে এখন আমরা যা করব সূচকের সূত্রবিধি অনুযায়ী আমরা জানি যে বেশ যদি এক হয় তাহলে পাওয়ার ভাগের সময় বেশ যদি একই রকম হয় তাহলে পাওয়ার বিয়োগ হয় ঠিক আছে তাহলে এখানে এক্স ডি টু দি পাওয়ার এ ডিভাইডেড x টু দি পাওয়ার বি এটা সমান আমরা লিখতে পারি এক্স টু দি পাওয়ার এ মাইনাস বি ইন্টু এই যে পাওয়ার থাকছে এ প্লাস বি ইন্টু এটাও ঠিকাকিভাবে এক্স টু দি পাওয়ার বি নিচে আসে এক্স টু দি পাওয়ার সি তাহলে আমরা লিখব এক্স টু দি পাওয়ার বি মাইনাস সি ইন টু বি প্লাস সি এখানে আছে এক্স টু দি পাওয়ার সি ডিভাইডেড এক্স টু দি পাওয়ার এ তাহলে এক্স টু দি পাওয়ার সি মাইনাস এ ইনু সি প্লাস এ এখন দেখো বন্ধুরা এখানে আসে কি আমরা জানি পাওয়ার পাওয়ার আবার গুণ হয় ঠিক আছে যেহেতু এ টু দি পর এম এন টু এন আমরা লিখতে পারি এ টু দি পর এম এন ঠিক আছে এখন দেখো আমরা জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র হচ্ছে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি ঠিক আছে তো এখানে দেখো এ মাইনাস বি এ প্লাস বি যদি এটা আর এটা গুণ করি তাহলে কিন্তু এই যে ধরো এ প্লাস বি এ মাইনাস বি তাহলে আমরা কী পাবো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইন্টু এক্স বি মাইনাস সি বি প্লাস সি তাহলে এটা পাবো বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ইন্টু এক্স সি মাইনাস এ সি প্লাস এ তাহলে এখানে পাবো সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ঠিক আছে এখন এখানে আমরা দেখছি যে প্রত্যেকটা রাশির বেশ একই রকম ঠিক আছে তাহলে বেশ একই রকম এবং রাশি গুণ আকারে আসে ঠিক আছে তাহলে আমাদের এখানে কি করতে হবে পাওয়ারগুলো যোগ করতে হবে তাহলে এক্স টু দি পাওয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার এবার এটার পাওয়ার তাহলে প্লাস বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এবার এটার পাওয়ার তাহলে প্লাস সি স্কোয়ার মাইনাস স্কোয়ার ঠিক আছে এখন দেখি এখানে কী করা যায় এখানে প্লাস স্কোয়ার মাইনাস স্কোয়ার কাটা যাবে মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার কাটা যাবে মাইনাস সি স্কোয়ার প্লাস স্কোয়ার কাটা যাবে তাহলে উপরে কিছুই থাকছে না তাহলে কী থাকবে এখানে এক্স টুর পর জিরো আমরা জানি যত বড় লাটশায় বা যত বড় সংখ্যাই থাকুক তার উপরে যদি জিরো থাকে তাহলে তার মান হবে ওয়ান সমান সমান ডান পক্ষ ডান পক্ষ অতএব বাম পক্ষ সমান সমান ডান পক্ষ প্রমাণিত প্রমাণিত এই ছিল বন্ধুরা আমাদের তেরো ও চোদ্দ নম্বর অঙ্কের সমাধান আজ তাহলে এ পর্যন্তই সবাই ভালো থাকবে সুস্থ থাকবে এই কামনায় আল্লাহ হাফিস